আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেটা হলো আইস পেটনিও গ্রেপ টু। এই মুভিতে একটি মেয়ের উপর অকথ্য অত্যাচার চালানো হয় এবং তারপর তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়। সেই মেয়েটি আবার কিভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে তার অত্যাচারীদের শাস্তি দেয় তা দেখতে পুরো ভিডিওটি দেখুন। এই মুভির পার্ট ওয়ান আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের মুভি লাভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো লেটস স্টার্ট দ্য মুভি প্লট। মুভিতে আমরা কেটি বলে একটি মেয়েকে দেখি যে মিসৌরি থেকে নিউ ইয়র্কে এসেছে অ্যাক্ট্রেস হতে। সে নিউ ইয়র্কে তার খরচা চালানোর জন্য একটি রেস্টুরেন্টে কাজ করে। কেটির বান্ধবী তাকে আরও ভালো পোর্টফোলিও করার জন্য বলে। কেটি যখন তাকে জিজ্ঞেস করে যে সে কি কোনো ফটোগ্রাফারকে সাজেস্ট করতে পারবে, বাট কেটির বান্ধবী জানায় পারবে কিন্তু তাদের চার্জ অনেক বেশি। এরপর কেটি বাড়ি যাওয়ার সময় একটি ফ্রি ফটোগ্রাফির অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পায় এবং তার নাম্বারটি নিয়ে নেয়। কেটি নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে এবং সেখানে জেসন বলে একটি নেভারকে র্যাট ধরার জন্য ট্র্যাপ বানিয়ে দেয়। জেসন হতো কেটির ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড। এরপর কেটি বাড়িতে এসে সেই ফ্রি ফটোশ্যুট করার অ্যাডভার্টাইজমেন্টে কল করে এবং একটি ছেলে ফোন ধরে। সে কেটিকে বলে তার পিকচার টেক্সট করতে। কেটি পিকচার সেন্ড করলে ছেলেটি তাকে অ্যাড্রেস টেক্সট করে দেয় ফটোশ্যুট করার জন্য। কেটি সেই অ্যাড্রেসে গিয়ে দেখে একটি ছেলে ফটো তুলছিল। যে ফটো তুলছিল সে হলো ইভান আর তার সাথে তার ভাইরা ছিল জর্জি আর নিকোলাই। কেটি তার সাথে ড্রেস এনেছিল, তারপর কেটির ফটোশ্যুট হয়। তাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপর ইভান তাকে টপলেস ফটোশ্যুটের কথা বলে, বাট কেটি তাতে রাজি হয় না এবং সেখান থেকে রেগে চলে যায়। কেটি বাড়িতে আসে এবং খুব আপসেট হয়ে যায়। পরের দিন সকালে কেটি জগিং করে আসলে জর্জি তার দরজা নক করে এবং তাকে ফটোশ্যুটের পেনড্রাইভটি দেয়, বাট কেটি নিতে চায় না। জর্জি তাকে জোর করে এবং বলে সে তার ফটোগুলো ডিলিট করে দিয়েছে কেটির প্রাইভেসির জন্য তাদের কম্পিউটার থেকে, বাট জর্জি মিথ্যে বলছিল, সে কেটির ফটোজগুলো ডিলিট করেনি। এরপর কেটি ময়লা ফেলতে রুম থেকে বাইরে আসে আর একটি ভুল করে, দরজা লক না করে বাইরে চলে আসে এবং সেই সুযোগটি নিয়ে জর্জি তার বাড়িতে ঢুকে পড়ে। রাত্রিবেলা জর্জি তাকে রেকর্ড করছিল এবং তা দেখে কেটি হঠাৎ ভয় পেয়ে যায়। কেটি দরজা খুলে বাইরে চলে আসে, বাট জর্জি তার মুখ চেপে ভিতরে নিয়ে আসে। জেসন কিছু আওয়াজ শুনতে পায় তাই উঠে পড়ে। জর্জি কেটির মাথা ঠুকে ঠুকে তাকে প্রায় আনকনসিয়াস করে দেয় এবং তাকে বেঁধে ফেলে। জেসন সেখানে চলে আসে, বাট জর্জি জেসনকে নাইফ দিয়ে স্ট্যাব করতে থাকে। জেসন প্রায় মৃতপ্রায় অবস্থায় চলে যায়। এরপর জর্জি কেটিকে অ্যাবিউজ করতে থাকে এবং জর্জি কেটিকে রেপ করে। জেসনও মারা যায়। নেক্সট দেখা যায় জর্জি তার ভাইদের ফোন করে এবং কেটির অ্যাপার্টমেন্টে ডাকে। ইভান আর নিকোলাই কেটির বাড়িতে আসে আর কেটি আর জেসনকে দেখে। ইভান সবাইকে প্লাস্টিক র্যাপ দেয় যাতে তাদের হাতের ছাপ কোনো জিনিসে না পড়ে, বাট যেহেতু জেসন মারা গেছিল এবং যেহেতু কেটি নিজেকে বাঁচানোর জন্য জর্জির সাথে তার অনেক দস্তাদস্তিও হয়েছিল, তাই ইভান অন্য প্ল্যান করে। সে নিকোলাইয়ের কাছ থেকে ড্রাগস নেয় আর জর্জির কাছ থেকে নাইফটা নিয়ে কেটির হাতে টাচ করিয়ে দেয়, যার ফলে কেটির ফিঙ্গারপ্রিন্টসগুলো সেই নাইফে চলে আসে। আর জর্জিকে বলে পেপার টাওয়াল দিয়ে যা যা জিনিস সে টাচ করেছে সব ক্লিয়ার করতে। এরপর ইভান নিকোলাইয়ের থেকে নেওয়া ড্রাগসটি কেটিকে খাইয়ে দেয়, যার ফলে কেটির নেশা হয়ে যায় এবং সে আনকনসিয়াস স্টেটে চলে যায়। কেটিকে একটি বক্সে করে কোনো একটি প্লেসে আনা হয়। সেখানে নিকোলাই তাকে রেপ করে। কেটির জ্ঞান ফিরে আসলে সে অনেক চিৎকার করে আর পালানোর চেষ্টা করে, বাট সে সেখান থেকে পালাতে পারে না। কেটিকে আবার ড্রাগস দেওয়া হয়, বাট তারা চলে যাওয়ার পর কেটি মুখে আঙুল দিয়ে বমি করার চেষ্টা করে এবং বমি করে দেয়। নেক্সট জর্জি সেখানে আসে। সে কেটিকে আনলক করে, বাট কেটি প্রিটেন্ড করে যে সে নেশায় আছে। সে কেটিকে একটি ড্রেস পরায় এবং কেটি সুযোগ বুঝে তাকে মেরে সেখান থেকে পালায়। সে বাইরে বেরিয়ে আসে এবং সবাইকে হেল্প করার জন্য বলে, কিন্তু কেউ তার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না এবং কেউ তাকে কোনো হেল্পও করে না। কেটিকে যেখানে নিয়ে আসা হয়েছিল সেটা একটা অজানা প্লেস ছিল আর সেখানকার ল্যাঙ্গুয়েজও আলাদা ছিল। এরপর পুলিশ সেখানে আসে এবং কেটি তাদের জানায় যে তাকে রেপ করা হয়েছে। কেটি জানতে পারে তাকে বুলগেরিয়াতে নিয়ে আসা হয়েছে। নিকোলাই এসে দেখে জর্জি মাটিতে পড়ে আছে আর কেটি পালিয়ে গেছে। পুলিশ স্টেশনে কেটি অফিসারকে জানায় যে সে নিউ ইয়র্কে ছিল এবং সে এখানে কি করে এসেছে তা জানে না। পুলিশ অফিসার জানায় এটা একটি স্ট্রেঞ্জ স্টোরি এবং সে ড্রাগস নেয়, তাই হয়তো সে ডক্টর দেখাতে চাইছে না। অফিসার উল্টে কেটিকে মিথ্যাবাদী ভাবে। কেটি তাকে জানায় যে সে আমেরিকান এমবাসিতে যেতে চায় এবং সে তার কোনো প্রশ্নের উত্তর দিতে চায় না।
তারপর সেখানে অ্যানা প্যাটপ বলে একটি মহিলা আসে, যে কিনা সোশ্যাল ওয়ার্কার, কেটির মতো রেপ ভিকটিমসদের হেল্প করে। কেটি তাকে বলে যে সে আমেরিকান এমবেসিতে যেতে চায়। অ্যানা বলে সে একটি রেপ ভিকটিম, তাই সে তার কষ্টটা বুঝতে পারছে। অ্যানা তাকে তার বাড়িতে নিয়ে যায় ক্লোথস আর ব্যান্ডেজের জন্য, আর এটাও বলে যে তার বাড়ি এমবেসির কাছে। অ্যানা কেটিকে বেসমেন্টে নিয়ে যায় এই বলে যে সেখানে এক্সট্রা ক্লোথস আছে, বাট এটা সেই প্লেস ছিল যেখানে কেটিকে ক্যাপচার করে রাখা হয়েছিল। অ্যানা ইভানের ফ্যামিলির মেম্বার ছিল। অ্যানা তার উপর স্পিট করে এবং তাকে স্ল্যাপ করে। কেটিকে আবার হ্যান্ডকাফ দিয়ে বেঁধে দেওয়া হয়। এরপর ভ্যালকো বলে একটি লোক সেখানে আসে, যে ইভানের ফ্যামিলির ফ্রেন্ড। উপরের ফ্লোরে অ্যানা মিউজিক অন করে চুপচাপ বসে থাকে, আর নিচে ভ্যালকো কেটিকে টর্চার করতে থাকে এবং ভ্যালকো কেটিকে ব্রুটালি রেপ করে। কেটি ইভানকে থাপ্পড় মারায়, ইভান কেটির মুখে পাঞ্চ করতে থাকে। এরপর তিন ভাই মিলে কেটিকে জীবিত অবস্থায় কফিনে বন্ধ করে মাটির নিচে চাপা দিতে যাচ্ছিল। কেটিকে ইভান খুবই ব্রুটালি পাঞ্চ করে তার মুখ ফাটিয়ে দেয়। তারা কেটিকে কফিনে বন্ধ করে দেয়। ইভান তাকে বুলগেরিয়ান ভাষায় গুড বাই বলে। তারা কেটিকে মাটি চাপা দিয়ে দেয়। কেটি প্রে করতে থাকে। সে বলতে থাকে যে সে এইভাবে মরতে চায় না। হঠাৎ একটি আওয়াজ হয় আর কফিনটি ফ্লোর ভেঙে সিভেজ টানেলে পড়ে যায়। পরে এটা জানা যায় জর্জির মা হলো অ্যানা। কেটি নিচে পড়ে থাকা জল খায় আর নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। কেটি কিছু ক্লোথস পায় নিজেকে কভার করার জন্য, আর এখান থেকে বেরোনোর পথ খুঁজতে থাকে। কেটি একটি লাইটারও খুঁজে পায়। এরপর সে একটি বার্ডকে টানেলে দেখে এবং সেই বার্ডটাকে পুড়িয়ে খায়, আর ভাবতে থাকে কিভাবে সে এখান থেকে বেরোতে পারবে। ফাইনালি ভগবান তার প্রে শুনে নিয়েছিল। সে বাইরে বেরোনোর রাস্তা পেয়ে যায় একটি চার্চের থ্রু। চার্চের ফাদার বুঝতে পারেন যে কেউ তার কিচেনে এসেছিল। কেটি এবার সব প্লেসেসগুলি এক্সপ্লোর করতে থাকে। ফাদার তাকে ধরে নেয়। ফাদার তাকে ফুড, ক্লোথস, বাইবেল দেয়। ফাদার তাকে বলেন যে তিনি তাকে হেল্প করতে চান, বাট কেটি বলে সে হেল্প চায় না। ফাদার তাকে ফুডস আর ক্লোথ নিয়ে যেতে বলেন এবং আরও বলেন যে তার আর চুরি করার দরকার নেই। কেটি সিভেজ টানেলের দ্বারা আমেরিকান এমবেসি খুঁজে পেয়ে যায়, বাট সে এমবেসিতে যায় না। কেটি জানতো ভগবান তাকে বাঁচিয়েছে তার দ্বারা তার অত্যাচারীদের শাস্তি দেওয়ার জন্য। ফাদার বুঝতে পারে কেটির সাথে রেপ হয়েছিল, তাই তিনি তাকে হেল্প করতে চান। ফাদার এটাও বুঝতে পারেন যে কেটি এবার রিভেঞ্জ নিতে চলেছে। সে যেখান থেকে পড়ে গেছিল সেই প্লেসটা এক্সপ্লোর করে। এরপর অ্যানার ড্রয়ার থেকে টাকা চুরি করে। কেটি নিকোলাইয়ের উপর নজর রাখতে থাকে। সে জর্জিকে তার পিছু করতে বাধ্য করে। জর্জি তাকে খুঁজতে থাকে এবং সেই সিভেজ টানেলে পৌঁছায়। কেটি জর্জিকে ক্যাপচার করে নেয়। ফাদার সেই পুলিশ অফিসারকে সব জানায় এবং কেটির বাইবেলের যে পেজটি খোলা রেখেছিল চার্চে সেটা অফিসারকে দেখায় এবং বলে যে কেটি এবার রিভেঞ্জ নিতে চলেছে। ফাদারের ডেসক্রিপশনে অফিসার কেটিকে চিনতে পারে। কেটি ও জর্জিকে সেইভাবে টর্চার করতে থাকে যেভাবে জর্জি তাকে টর্চার করেছিল। কেটি নাইফ দিয়ে জর্জির বডিতে কাটস দিতে থাকে। কেটি তার কাটা স্থানে ময়লা লাগিয়ে দেয় যাতে তার কাটা স্থানগুলিতে ইনফেকশন হয়ে যায় এবং সে ইনফেক্টেড হয়ে পচে মারা যায়। এরপর কেটি নিকোলাইকে টার্গেট করে। সে নিকোলাইয়ের ড্রিঙ্কে কিছু মিশিয়ে দেয়। নিকোলাই বাথরুমে আসে আর বমি করে। কেটি এবার তাকে আনপ্লাস টয়লেটে ডুবিয়ে মারার চেষ্টা করে এবং ফাইনালি তাকে মেরেও ফেলে। জর্জ চিৎকার করতে থাকে হেল্পের জন্য, বাট কেটি তাকে বলে যে যত ইচ্ছা চিৎকার করুক কেউ শুনতে পাবে না, কারণ সেও এটাই ট্রাই করেছিল। কেটি তাকে আবার টর্চার করতে থাকে। এরপর কেটি ভ্যালকোকে টার্গেট করে। ভ্যালকো কেটিকে দেখে তাকে ফলো করতে থাকে। কেটি তার মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়। এরপর ভ্যালকো কেটিকে যেভাবে টর্চার করেছিল কেটিও তাকে সেভাবে টর্চার করতে থাকে। কেটি লোহার একটি অস্ত্র দিয়ে তার মুখে গর্ত করে দেয়, দেন শক দিয়ে তার মুখ জ্বালিয়ে দেয়, আর যার ফলে ভ্যালকো মারা যায়। এরপর অ্যানা দেখে তার রুমের জিনিসপত্রকেও তছনছ করে দিয়েছে। সে নিচে আসে এবং মিউজিক প্লে হতে দেখে এবং তার সাথে সেই গর্তটাও। তখন কেটি পিছন দিয়ে এসে তাকে সেই গর্তের নিচে ফেলে দেয়। কেটি অ্যানাকে সেই বক্সে বন্ধ করে দেয় যেটাতে সে বন্ধ ছিল। অ্যানা জর্জিকে দেখে উত্তেজিত হয়ে যায়। এরপর ইভানে তার বাড়ির এই অবস্থা এবং বেসমেন্টে সেই গর্তটা দেখে নেয় এবং সিভেজ টানেলে চলে যায়। এরপর অফিসার ফাদারকে জানায় যে কেটি তার কাছে হেল্প চাইতে এসেছিল, কিন্তু হয়তো সে তাকে হেল্প করতে পারেনি। ফাদার তাকে সুয়েজ টানেলের রাস্তা দেখিয়ে কেটিকে হেল্প করতে বলে। ইভান জর্জিকে খুঁজে পায়। কেটি তার মাথার আঘাত করে এবং তাকে অজ্ঞান করে দেয়। ইভানের জ্ঞান ফিরলে সে অ্যানার গলার আওয়াজ শুনতে পায়। তখন ইভান জানায় যে অ্যানা তার মা না, ইভানের বাবা অ্যানাকে রেপ করেছিল যার ফলে নিকোলাই আর জর্জির জন্ম হয়।
এরপর জর্জের ইনফেকশনের ফলে মৃত্যু হয় এবং কেটি অ্যানাকে জর্জের মৃত্যু দেখতে বাধ্য করে। নেক্সট কেটি অ্যানাকে আবার বক্সে বন্ধ করে দেয়। এরপর ইভানকে কেটি সেই একইভাবে টর্চার করতে থাকে যেভাবে ইভান কেটিকে টর্চার করেছিল। তখন পুলিশ অফিসারটি সেখানে চলে আসে। ইভান সুযোগ পেয়ে কেটির গলা চেপে ধরে, বাট অফিসার তাকে মাথায় শ্যুট করে দেয় এবং ইভান মারা যায়। দেন কেটি সেখান থেকে চলে যায়। অফিসার অ্যানাকে অ্যারেস্ট করে নেয়। লাস্টে কেটি আমেরিকান এমবেসির দিকে হেঁটে যাচ্ছে এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়।